আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটে এবার আগাম জাতের আল উৎপাদন ভালো হয়েছে। প্রত্যাশিত দাম পেয়ে খুশি কৃষকেরাও। বাজারে বর্তমানে প্রতি মন আলু বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা দরে। আলমগীর চৌধুরীর তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার 2050 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। কৃষকদের বিঘা প্রতি খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। ফলন হয়েছে 50 থেকে 60 মন। বর্তমান বাজারে আলুর দর ভালো থাকায় বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। আগুর আলু মনে করেন যে কোনো রোগ বালাই হয় না এবং কোনো ওষুধ পাতি লাগে না, খরচা পাতি কম। আর এই প্রতি মন আলু 700 থেকে 800 টাকা বিক্রি করা যায়। স্টিক আলু লাগাইছি, এছাড়া কিন্তু এগুলাতে আরো অন্যান্য আলু আছে, কিন্তু আমার এই আলুটা বেশ ভালো ফলন এবং আমি বেশ লাভবান হয়েছি আর কি। এখানকার আলুর মান ভালো হওয়ায় ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। এই আগাম আলু এবারে ভালো, গ্রোসাররা পার বিঘায় মিনিমাম 50,000 টাকার মতো আলু বিক্রি করে পারছে আর কি। আবহাওয়া অনুকূলে থাকায় গেল বছরের চেয়ে এবছর ফলন ভালো হয়েছে বললেন কৃষি কর্মকর্তা। এই আলুর মধ্যে আবার 2050 হেক্টর জমিতে আগাম আলু হয়েছে। যে সমস্ত আগাম আলু ছিল কারেস, রোমানা এবং পাকরি, এই সমস্ত চাষ উত্তোলন শুরু হয়েছে, কৃষকরা দাম ভালো পাচ্ছে। জয়পুরহাটে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 39,975 হেক্টর জমিতে, যা থেকে 8 লাখ মেট্রিক টন আলু উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।